প্রিয় দর্শক, অপেক্ষার ক্ষণ ক্রমাৎ টুটি আহিছে। কাউন্টডাউন আরম্ভ হয়েছে, মাজত মাত্র কেটামান মুহূর্ত, কেটামান ক্ষণ বাকি আছে। হয় জুনবাই দেশত ইতিহাস রচনা করিব ভারতে, মহাকাশ বিজ্ঞানত এক যুগান্তকারী ইতিহাস রচনা করার দুয়ার দলিত উপনীত হয়েছে চন্দ্রযান তিনি। জুনবাই দেশের কথা, জুনের দেশের কথা, আইতার মুখর সাধু কথা আছিল। আর সেই আইতার মুখর সাধু কথা শুনিয়েই আপুনি ময় আমি প্রায় আটাইয়ে আমার শৈশব পার করে আহিছো। আর সেই জুনবাই দেশের সাধু কথার অস্তিত্ব বা জুনবাইর বহু অজানা কথা, জুনবাইর বহু রহস্য ভেদ করিবর বাবে ভারতের অভিলাষী চন্দ্র অভিযান চন্দ্রযান তিনি। হয় আর এই চন্দ্রযান তিনির জড়িয়ে ভারতে আজি দুখিলা পৃষ্ঠাত ইতিহাস রচনা করিব। হয় ইতিহাসের দুখন পৃষ্ঠাত আজি ইতিহাস রচনা করিব ভারতে। আর তার বাবে এতিয়া সকলে দৃষ্টি নিবদ্ধ রাখিছে চন্দ্রযান তিনির সফট ল্যান্ডিংয়ের উপর। আর এয়া অন্তিমটো ক্ষণত উপনীত হয়েছে, অন্তিমটো পদক্ষেপ, অন্তিমটো ধাপত উপস্থিত হয়েছে ইসরো চন্দ্রযান তিনি। আর এই অন্তিম 15 মিনিট হব সবাতোক প্রত্যাহ্বান ইসরোর, সবাতোক প্রত্যাহ্বান ভারতের চন্দ্রযান তিনির। কিয় বৃহৎ প্রত্যাহ্বান এই 15 মিনিট? আমি ইতিমধ্যে আপনার জানাই আহিছো অন্তিম 15 মিনিট কি কি হব পারে, কেনেদরে সফট ল্যান্ডিং করব চন্দ্রযান তিনি। আর সেইভাবে এই 15 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরোর, ইসরোর বিজ্ঞানী সকলের। এই 15 মিনিটের উচ্চতা কেনেদরে কমাই নিয়া হব, ভারসাম্য বজায় রাখি উচ্চতা কেনেদরে কমাই নিব ইসরোয়ে, কারণ 15 মিনিটের যে প্রোগ্রেমিং করা হয়েছে এই প্রোগ্রেমিংয়েই চন্দ্রযান তিনিক সফট ল্যান্ডিং করাত সহায় করিব। হয় এই 15 মিনিটের গতিবেগ কেনেদরে কমাব এই মুহূর্তত মই আপনাদের জানাম। গতিবেগ যেহেতু এতিয়া 25 কিলোমিটার দূরত্বত আছে চন্দ্রপৃষ্ঠর পৰা, চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবলৈ চন্দ্রযান তিনিক এতিয়াও 25 কিলোমিটার দূর বাকি আছে। আর এতিয়াও 25 কিলোমিটার কক্ষপথত প্রদক্ষিণ করে আছে চন্দ্রযান তিনিয়ে। আর এতিয়া এই 15 মিনিটত লাহে লাহে উচ্চতা কমাই অনা হব, লাহে লাহে গতিবেগ হ্রাস করা হব, ভারসাম্য বর্তাই রখা হব। কেনেদরে আগবাড়িব এই 15 মিনিট সেয়া এই মুহূর্তত মই পুনৰ জনাম আপোনাক। আর এই 15 মিনিটের বাবে এতিয়া ইসরোর তীক্ষ্ণ নজরত আছে লেন্ডার বিক্রম। জুনবাই দেশের চন্দ্রপৃষ্ঠর ধুমুহা ঠেলি জুনবাই দেশের খবর আনিব লেন্ডার বিক্রমে, লেন্ডার বিক্রমত সংযুক্ত হয়ে থাকা রোভার প্রজ্ঞানে। আর সে অন্তিম 15 মিনিটত এতিয়া এধাপ এধাপক কমাই অনা হব লেন্ডার বিক্রমের উচ্চতা। বর্তমানের অবস্থানের চন্দ্রপৃষ্ঠত নামিবলৈ সময় লাগিব 15 মিনিট। শেষের 15টা মিনিট বিক্রমের হব বৃহত্তম প্রত্যাহ্বান। এই 15 মিনিটতে বিক্রমে দেখাব পারদর্শিতা। প্রথম ধাপত বিক্রমক নমাই অনা হব 7.5 কিলোমিটার। প্রথম ধাপত নামতেই লেন্ডারের গতি থাকিব সেকেন্ড 358 মিটার। এই দূরত্ব অতিক্রম করবলে বিক্রমক সময় লাগিব 11 মিনিট। পরবর্তী গন্তব্য হব চন্দ্রপরা 6.8 কিলোমিটার উচ্চতা। বিক্রমের গতি প্রতি সেকেন্ডত হব 336 কিলোমিটার। দ্বিতীয় ধাপত চন্দ্রপৃষ্ঠরপর মাত্র 800 মিটার দূরত্বত থাকিব বিক্রম। লেজার রশ্মির সহায়ত আন্ধার চন্দ্রপৃষ্ঠত নামিবলৈ প্রস্তুতি চলাব বিক্রমে। 800-ৰ পৰা 150 মিটাৰ উচ্চতালৈ নমাৰ পথত বিক্ৰমৰ গতি হ্ৰাস পাব, তেতিয়া প্ৰতি ছেকেণ্ডত গতি হ'ব 60 মিটাৰ। 150-ৰ পৰা 60 মিটাৰ নমাৰ সময়ত এই গতি হ'ব প্ৰতি ছেকেণ্ডত 40 মিটাৰ। 40-ৰ পৰা 10 মিটাৰ নামোতে বিক্ৰমৰ গতি থাকিব ছেকেণ্ডত 10 মিটাৰ। সেই মুহূৰ্তত বিক্ৰমৰ গতি হ'ব প্ৰতি ছেকেণ্ডত 1.68 মিটাৰ। আর এনেদরে প্রতি সেকেন্ডত 1.68 মিটার উচ্চতা নামি অহার লগেলগেই আরম্ভ হব সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া। আর তেনে সময়তেই ইসরোর বিজ্ঞানী সকলও নীরব দর্শক হয়ে চাই রব লাগিব সমগ্র প্রক্রিয়া। ইসরোর হাতত না থাকিব সফট ল্যান্ডিংয়ের সেই প্রক্রিয়া। আর ইতিমধ্যে এনেভাবে প্রোগ্রামিং করা হয়েছে, আর সেই 15 মিনিটত স্বয়ংক্রিয় হয়ে পড়ব লেন্ডার বিক্রম। নিজেই নির্ধারণ করব কোনটো স্থানত অবতরণ করব, যদিহে সেই স্থান অবতরণের উপযোগী নহয় তেতিয়াহলে 150 মিটার আঁতরলৈ গুছি যাব লেন্ডার বিক্রম, আর তাতেই সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া আরম্ভ করব লেন্ডার বিক্রমে।
আৰু যদিহে সঠিক সময়ত সঠিক সিদ্ধান্ত লেণ্ডাৰ বিক্ৰমত সংযুক্ত হৈ থকা সেন্সৰ কেমেৰাৰ সহায়ত লেণ্ডাৰ বিক্ৰমে ল'ব পাৰে, তেতিয়াই হ'ব ছফ্ট লেণ্ডিং আৰু তেতিয়াই ৰচনা কৰিব ভাৰতে মহাকাশ বিজ্ঞানত বিৰল ইতিহাস। চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰা চতুৰ্থখন দেশৰ ইতিহাস ৰচনা কৰিব ভাৰতে, আৰু তাৰ লগতে আন এক দ্বিতীয়টো অভিলেখ, সেয়া অদ্বিতীয় অভিলেখ হ'ব ভাৰতৰ বাবে, ইছৰোৰ বাবে, আৰু সেয়া হ'ল চন্দ্ৰৰ দক্ষিণ মেৰুত লেণ্ডিং কৰা প্ৰথমখন দেশৰ কৃতিত্ব অৰ্জন কৰিব ভাৰতে, যি কৃতিত্ব অদ্বিতীয় কৃতিত্ব ভাৰতৰ বাবে, ইছৰোৰ বাবে। আৰু সেইবাবে এতিয়া চন্দ্ৰযান তিনিৰ জন্মদাতা ইছৰোৰ বিজ্ঞানীসকলৰ উৎকণ্ঠা ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে, বুকু দূৰু দূৰুকৈ কঁপিছে, সমান্তৰালকৈ দেশবাসীৰ উৎকণ্ঠাও বৃদ্ধি পাইছে। অন্তহীন জল্পনা কল্পনা এতিয়া জোনবাই দেশৰ খবৰক লৈ। আৰু এই চন্দ্ৰযান তিনিৰ সফলতাৰ বাবে যিসকল বিজ্ঞানী অহৰহভাৱে ব্ৰতী হৈ আছে, তাৰ ভিতৰত অন্যতম এগৰাকী বিজ্ঞানী হৈছে বি বীৰাভূমুথেল। হয়, চন্দ্ৰযান তিনিৰ সমগ্ৰ প্ৰকল্পৰ নিৰীক্ষণৰ দায়িত্বত আছে বিজ্ঞানী পি বীৰাভূমুথেল। তামিলনাডুৰ ভিল্লুপুৰমৰ পি বীৰাভূমুথেলৰ নাম ইতিমধ্যেই চৰ্চিত হৈছে দেশত। ৰেলৱে স্কুলৰ পৰা স্কুলীয়া শিক্ষা গ্ৰহণ কৰাৰ পাছত ব্যক্তিগত পলিটেকনিক কলেজৰ পৰা মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙত ডিপ্ল'মা গ্ৰহণ কৰে পি বীৰাভূমুথেলে। এই ডিপ্ল'মাৰ পাছত চেন্নাইৰ এখন ব্যক্তিগত অভিযান্ত্ৰিক কলেজৰ পৰা স্নাতক ডিগ্ৰী লোৱাৰ লগতে স্নাতকোত্তৰো সম্পন্ন কৰে, আৰু ইয়াৰ পাছত আই আই টি মাদ্ৰাজত পি এইচ ডিৰ বাবে নামভৰ্তি কৰে পি বীৰাভূমুথেলে। পি এইচ ডি সম্পন্ন কৰাৰ পাছত বহু চৰকাৰী চাকৰি লাভ কৰিছিল যদিও যোগদান কৰা নাছিল বীৰাভূমুথেলে। 2014 চনত ইছৰোত বিজ্ঞানী হিচাপে নিযুক্তি পোৱাৰ পাছতে সপোন বাস্তৱায়িত হৈছিল বীৰাভূমুথেলৰ। আৰু এনেদৰে পি বীৰাভূমুথেলৰ সমান্তৰালকৈ আন বহু বিজ্ঞানীয়ে দিন ৰাতি একাকাৰ কৰি চন্দ্ৰপৃষ্ঠত ছফ্ট লেণ্ডিঙৰ বাবে অহৰহ চেষ্টা চলাই আছে, আৰু তাৰ ভিতৰত ইতিমধ্যে আমি জনাইছোঁ অসম সন্তান চয়ন দত্তৰ কথা। আৰু এতিয়া এইসকল বিজ্ঞানীৰ সপোন পূৰণ হোৱাৰ পথত, 140 কোটি ভাৰতীয়ৰ সপোন পূৰণ হোৱাৰ পথত। লেণ্ডাৰ বিক্ৰমে ছফ্ট লেণ্ডিং কৰাৰ লগে লগে তাৰ অন্তৰ্ভাগত থকা ৰোভাৰ প্ৰজ্ঞান ওলাই আহিব, আৰু ৰোভাৰ প্ৰজ্ঞানে 14 দিন ধৰি অভিযান চলাব চন্দ্ৰপৃষ্ঠত, আৰু ৰোভাৰ প্ৰজ্ঞানেই এতিয়া পৃথিৱীবাসীক, বিশ্ববাসীক দিব জোনবাই দেশৰ খবৰ। তাৰ বাবে এতিয়া সকলোৱে অপেক্ষা কৰিছে সন্ধিয়া সেই মহেন্দ্ৰ ক্ষণলৈ। 6:04 ছফ্ট লেণ্ডিং কৰিব লেণ্ডাৰ বিক্ৰম। তাৰ বাবে এতিয়া দেশজুৰি বিশ্বজুৰি চলিছে পূজা অৰ্চনা, ইছৰোক জনাইছে সকলোৱে শুভেচ্ছা। জয় হওক ইছৰোৰ, জয় হওক ভাৰতৰ, জয় হওক বিজ্ঞানৰ, তাৰেই কামনা এতিয়া সকলোৰে।